স্কুল ছাত্রকে বেধারক মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছে শিক্ষকের শাসনের অধিকার ফিরিয়ে নিয়ে আসার প্রসঙ্গ। ছাত্রকে বেধারক মারের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক সুবীর ভৌমিকের লাঠির মারে পিঠে একাধিক আঘাতের চিহ্ন। থানায় দ্বারস্থ আহত ছাত্রের পরিবার। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার নাসারা বয়েজ স্কুলে। জানা যায় শিক্ষকদের নজরদারির গাফিলতিতে এমন ঘটনা। ছাত্ররা স্কুলে মারামারি করছে, শিক্ষকদের নজর নেই সেটা। দুই ছাত্রের মারামারি অভিযোগ। সেই সময় প্রধান শিক্ষক এসে নবম শ্রেণীর ছাত্র সায়ন দত্তকে বেধারক মেরে পিঠে বেদ ভাঙে। পিঠে কালশিটে একাধিক দগদগে আঘাতের চিহ্নে অসুস্থ হয়ে পড়ে সায়ন। অভিভাবকরা এলে দেখা করতে দেয়নি। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ ওঠে, স্কুল কর্তৃপক্ষ হুমকির সুরে বলে এই বিষয়ে কোথাও অভিযোগ করলে স্কুল থেকে টিসি নিতে হবে। ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট থানায় দ্বারস্থ আহত ছাত্রের অভিভাবক। এই বিষয়ে প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি। প্রধান শিক্ষকের হয়ে মুখ খুলেন স্কুলের প্রেসিডেন্ট মনোজ সেনগুপ্তা। তিনি বলেন, বেদ ফিরিয়ে নিয়ে আসার দাবি তোলা সুশীল সমাজ নিশ্চয়ই বিষয়টি অনুভব করতে পারছেন, তবে সকলের জ্ঞাতার্থে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে আমি উপস্থিত না থাকলেও পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখছি মিড ডে মিলের কর্মীরা, স্কুলের অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং অন্যান্য ছাত্রছাত্রীরা প্রত্যেকেই স্বচক্ষে দেখেছে ওই ছেলেটি অপর একটি ছেলের সাথে মারামারিতে এমনভাবে লিপ্ত হয়েছিল যাতে তারা অসুস্থতার কারণে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই বিষয়ে সায়নের এতটুকুও অনুতপ্ত হয়নি, বরং সে তার প্রধান শিক্ষকের সাথে হুমকি সুরে কথাবার্তাও বলেছে, যা ছাত্র সুলভ আচরণ নয়। নিজে হাতে তৈরি করা ছাত্রের ওই ঔদ্ধত্য দেখে হয়তো প্রধান শিক্ষক নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি, তার জন্য তিনি অনুতপ্ত। তবে মিথ্যের আশ্রয় নিয়ে ঘটনা অনেকটাই বাড়িয়ে থানায় অভিযোগ আরও নিন্দনীয়। শিক্ষকের যদি শাসনের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে এই সমাজ কিভাবে তৈরি হবে? তিনি প্রশ্ন করেছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজের সর্বস্তরের নাগরিকদের কাছে। আমি নাসরা বয়েজ হাই স্কুলে পড়ি, ক্লাস নাইনে। আমাদের দুই বন্ধুর মধ্যে আমাকে একটা বন্ধু আমার মা তুলে গালাগালি করে, তো আমি ওই বন্ধুর সাথে কথা মারপিট হয়। মারপিট হওয়ার পর তাকে হসপিটালে ভর্তি করা হয়। এই কারণে স্যার হেস্তার এসে কিছু না শুনে বেধারক পিটায়, মানে প্রচুর পরিমাণে অত্যাচার করে আমাকে। আমার দোমাটকে আসার ফলে আমি স্যারকে বলেছিলাম, স্যার আমি নাম্বার দিচ্ছি, তুমি বাড়িতে ফোন করে বাবাকে ডাক দিন, বাবা আমাকে ডাক দিন। তো বাবাকে ডেকেছিলেন, বাবা গেছিলো স্কুলে, আমাকে দেখা করতে দেয়নি তার সাথে, এমনকি আমাকে জানায়নি যে বাবা এসছে। তো অন্য কোনো স্যার এসে আমার সেই ট্রিটমেন্ট করে, তোমার বরফ পরফ লাগায়, মলম ফলম দিয়ে দেয়, না হসপিটাল নেয়নি। তারপর এখন হচ্ছে আমি এই স্কুলে যেতে ভয় পাচ্ছি। স্যার বলেছেন যে যদি কোনো সাংবাদিক কিংবা পুলিশ পুলিশের কাছে কেস করা হয় তাহলে টিসি দিয়ে দেবে, ধমকি দিয়েছে। ঘটেছে বলতে, আমরা তো বাচ্চা ভাবি, বাচ্চাকে তো পড়াশোনা করতে স্কুলে পাঠাই। এবার বাচ্চারা বদমাইশি দুষ্টুমি করেছে, মারামারি করেছে, সেটা স্যারদের অবশ্যই দেখা উচিত। স্যাররা ওটা ওইদিকে খেয়াল রাখবে। এবার যখন কালকে যখন মারামারিটা হয়েছে, ছেলেকে এমনভাবে দুজোটা বাচ্চা মারামারি করেছে, বাচ্চাটা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পর ওই বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করেছে, আর আমার ছেলেকে এমনভাবে পিটিয়েছে, পিটিয়ে পুরো পিঠে দাগ, স্কুলের হেড স্যার পিটিয়ে পুরো পিঠে দাগ করে দিয়েছে। দাগ করার পর, কেটে দেওয়ার পর আমাকে তারপরে ফোন গেছে, আমাকে কাছে যখন ফোন গেছে, দুটো নাগাদ আমার কাছে ফোন গেছে, ফোন করে বলছে যে আপনার বাচ্চা স্কুলে মারামারি করেছে, অন্য বাচ্চা অসুস্থ হচ্ছে, হসপিটালে ভর্তি হয়েছে, আপনারা আসুন। তখন আমি স্যারকে বললাম যে আমি তো বাড়ি নেই, আমি কলকাতায় আছি কাজে, আমার হাজব্যান্ডকে আমি পাঠাচ্ছি। তখন আমার হাজব্যান্ড ওখানে যায়, যাওয়ার মতো আমার হাজব্যান্ডকে বলা হয় যে আপনার বাচ্চা এরকম করেছে, এরকম করেছে, কিন্তু আমার বাবা হাজব্যান্ড বলেছে ঠিক আছে, আমার বাচ্চা অন্যায় করেছে, আপনি আমার বাচ্চাটাকে দেন, আমি কোথায় বাচ্চা ভর্তি আপনি ওখানে গিয়ে দেখবো। তো আমার বাবা আমার হাজব্যান্ডকে বাচ্চাটাকে দেওয়া হয়নি, বাচ্চাটাকে না দিয়ে এমনকি স্কুলের স্যাররাও কোনো ট্রিটমেন্ট করেনি, ট্রিটমেন্ট না করে বাচ্চাটাকে স্কুল ক্লাস করে স্কুলে স্কুল থেকে বাড়ি পাঠিয়েছে। তখন আমার হাজব্যান্ডকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাকে আমরা তখন হাতে পাইনি, বাচ্চা স্কুল থেকে আসার পর হাতে পেয়েছি। হাতে পাওয়ার পর আমরা ওকে আমাদের হাতে দিল না, ওকে চিকিৎসাও করানো হলো না, ওকে আমাদের হাতেও দিল না, না হাতে দিয়ে ওকে ক্লাস করানো হলো। ওইভাবে বাচ্চা ক্লাস করলো, ক্লাস করানোর পর বাচ্চাকে ছাড়া হয়েছে। বাচ্চাকে ছাড়িয়ে আসার পর যখন বাচ্চাকে আমরা হাতে পেয়েছি, বাচ্চার বিভৎস অবস্থা, বাচ্চা এত কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, না শুতে পাচ্ছে, না কিছু করছে। তারপরে আমরা বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার দেখানো হয়। এইবার আমরা চাই যে আমার ছেলের সঙ্গে যেটা হয়েছে আর যেন অন্য কোনো বাচ্চার সঙ্গে হয় না। আর স্যার আমার ছেলেকে মেরেছে, দ্বিতীয়ত অন্য কোনো বাচ্চাকে মারতে পারে, তা আমি তার প্রতিবাদ চাই, আমরা তার জন্য রানাঘাট থানায় যাব। সেই ছেলেটি প্রথম একটা ছেলেকে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা কথা কাটাকাটির মধ্য দিয়ে ওই ছেলেটি একটা ছেলেকে সেই ছেলেকে বেঞ্চের কোণায় তার বুক দিয়ে পুরো ঠেসে ধরেছে এবং সেই সঙ্গে সঙ্গে ছেলেটি সেন্সলেস হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল, যায় অবস্থা
14 নম্বর ওয়ার্ডের বাপ্পা বিজন সরকার যে কাউন্সিলর বর্তমানে আছে, তার যে অ্যাম্বুলেন্স আছে বিনামূল্যে পরিষেবা, সেই অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে। বাপ্পা নিজেও জানে, সমস্ত স্যাররা ছিলেন, মিড ডে মিলের মাসিরা ছিলেন, যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে আছে তারা প্রত্যেকেই ছিলেন। প্রত্যেকে থেকে সেই জায়গায় ওই ছেলেটাকে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো, এবং কিছু সময়ের যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে কিন্তু সেই সময় ছেলেটি যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে ওই ছেলেটিকে মারার ফলে। এইভাবে হয়েছে। পরবর্তীকালে ওকে পাঠানোর পরে হেড স্যার বা অন্যান্য স্যারেরা মিলে যখন ওই ছেলেটাকে বললো যে স্কুলের ভিতরে বন্ধুবান্ধব একসঙ্গে পড়িস বা একসঙ্গে থাকিস, এই রকম আচরণ করলি কেন, ওদের মধ্যে কী আলোচনা হয়েছে বা কী কথাবার্তা হয়েছে, এবং ছেলেটি সঙ্গে সঙ্গে বলছে যে এরকম আমার সঙ্গে করলে সে যদি বাবা হয় বাবাকেও মারবে, স্যার হলে স্যারকেও মারবো। তাহলে আজকে এই ছেলেটা এবং তার পাশাপাশি ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা একটা ছাত্রের লক্ষণ দেখা যাচ্ছে না, এবং এই যে মারার প্রভাবটা কমে গেছে বা শাসন করা একদম যাবে না, এই জায়গায় দাঁড়িয়ে থেকে ছাত্রদের মধ্যেও কিন্তু একটা এমন একটা তৈরি হচ্ছে ভাবনা যে আমি যা কিছু করি না কেন আমাকে শাসন করার কেউ নেই। সর্বপ্রথম কাজ হচ্ছে, যেহেতু আপনারা সাংবাদিক, আপনাদেরও সমাজের প্রতি দায়বদ্ধ আছে, প্রথম কাজ হচ্ছে আপনাদের যে এই রকম ভাবনা থেকে সরে গিয়ে সমাজ এবং ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের যেন সমাজটা সঠিকভাবে গঠিত হয় সেই দিকে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।